আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 10 জেলা 27 রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা, ঢাকার বাইরে করোনা এবং উপসর্গে অন্তত 22 জনের মৃত্যু। শপিং মল অফিস পাড়া খোলা থাকলেও স্বাভাবিক হয়নি রাজধানী জীবনযাত্রা, ক্রেতা না পেয়ে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। ভার্চুয়াল কোর্টে বিচার বঞ্চনার অভিযোগ, আইনজীবীদের স্বাস্থ্যবিধি মেনে আদালতের কার্যক্রম চালুর দাবি। সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশের 10 জেলা 27 এলাকাকে রেড জোন চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মধ্যরাতে এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিহ্নিত জেলাগুলো হলো চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। তবে পুরো জেলা নয়, কেবল চিহ্নিত এলাকা এর আওতায় থাকবে। সরকারি আদেশে বলা হয়েছে, চিহ্নিত লাল অঞ্চলে বসবাসরত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। কোথাও কোথাও এ ছুটি থাকবে 21 দিন পর্যন্ত। জরুরি সব ধরনের সেবা ছুটির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরে 7 জেলায় অন্তত 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সারা দেশে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরবাংলা মেডিকেল কলেজে মারা গেছেন 4 জন, পটুয়াখালীতে করোনা পজিটিভ 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিভাগের 5 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 80 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 3 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন আরও 192 জন। বগুড়ায় গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। চিকিৎসক, ব্যাংকার সহ বিভিন্ন পেশার মানুষ মিলে মোট আক্রান্ত হয়েছেন 109 জন। কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 88। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন, এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো 47 জন। খুলনায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 134 জন। ময়মনসিংহ বিভাগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ 125 জন আক্রান্ত হয়েছেন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ নতুন 34 জন, ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা সহ 8 জন, রংপুরে 27 ও শরীয়তপুরে 4 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নাটোরে 3 বছরের শিশু সহ 13 জন, লক্ষ্মীপুরে 20 জন, নোয়াখালীতে 24 জন, গাইবান্ধায় 4 জন, জামালপুরে 24 জন আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে নতুন করে 53 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কোভিড 19-এর নমুনা পরীক্ষা ও চিকিৎসার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে সরকার। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষা সামগ্রী সহ দরকারি যন্ত্রপাতির সংগ্রহে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব বলেন। সরকার সারা দেশের, বিশেষ করে জেলা পর্যায়ের হাসপাতালে আইসিইউ সহ জরুরি সেবা সম্প্রসারণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকারের পাশাপাশি এ সংকটকালে বেসরকারি উদ্যোগও যোগ করতে পারে নতুন মাত্রা। শপিং মল অফিস পাড়া খোলা থাকলেও নগরীর জীবনযাত্রা স্বাভাবিক হয়নি, কাস্টমার না পেয়ে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। এদিকে বাস স্ট্যান্ডগুলোতেও দূরপাল্লার যাত্রী কম। হাবিবুর রহমান, অভি রিপোর্ট। রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড, ডাকাডাকি করেও মিলছে না যাত্রী, তাই অনেকটা অলস সময় পার করছেন কাউন্টারের স্টাফরা। সব রুটে বাস চললেও
যাত্রী কম থাকায় সারা দিনে ছেড়ে যাচ্ছে দু একটি বাস। টোটালে যাত্রী নাই, যাত্রীর জন্য সকাল থেকে বসে থাকি, দুজন একজন দুজন একজন করে হয়। লকডাউন নাই, গাড়ি কিন্তু সরকার সারা অনুমতি দিয়েছে, কিন্তু যাত্রী নাই, যাত্রী বাকর গাড়ি এমনি বন্ধ যাইতেছে। দুই জায়গায় সারি ছয় গাড়ি, সাত গাড়ি, আট গাড়ি, দুই জায়গায় সারি দুই গাড়ি। রাজধানীর গণপরিবহনগুলো তো এখন যাত্রী সংকট, দীর্ঘ অপেক্ষার পর কয়েকজন যাত্রী নিয়েই বাস চালাচ্ছেন চালকরা। সকালবেলা কিছুটা যাত্রী পাওয়া যায়, আপনার পাঁচটার পর কোনো যাত্রী থাকে না রাস্তায়। গ্যাসের টাকা হয় না, তেলের টাকা হয় না, যাত্রী তো নাই, দশজন বারোজন যাত্রীও পাই না। সম্প্রতি রাজধানীর শপিং মলগুলো খুললেও কাস্টমারের অপেক্ষা থাকতে হচ্ছে বিক্রেতাদের, প্রায় সব দোকানই ফাঁকা। বিক্রেতারা বলছেন বেচাকেনার সময় বাড়ানো হলে কাস্টমার বাড়বে। আমাদের এখন তো কোনো বেচাকেনা নেই, যদি মার্কেট 12টা থেকে রাত 8টা পর্যন্ত করে তাহলে দেখা যাবে যে যারা চাকরিজীবী আছে বা যারা সার্ভিস করে তারা হয়তো সার্ভিস শেষে ফ্যামিলি নিয়ে এসে তার বিকেলে হয়তো কেনাকাটা করতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। তাদের আশা সরকারি পদক্ষেপ ও সবার সচেতনতার মধ্য দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তারা। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর কারণে আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় মামলার জট আরও বাড়ার আশঙ্কা করছেন সিনিয়র আইনজীবীরা। তারা বলছেন ভার্চুয়াল কোর্টের মাধ্যমে শুধুমাত্র জামিন ও অতি জরুরি মামলার শুনানি হলেও অন্যান্য মামলা আটকে থাকায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিচারপ্রার্থীরা। কর্মহীন হয়ে পড়েছেন অনেক আইনজীবী। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আদালতের নিয়মিত কার্যক্রম চালুর পরামর্শ দিয়েছেন তারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত 26 মার্চ থেকে সারাদেশে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে অধ্যাদেশ জারি করে 11 মে থেকে উচ্চ ও নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। শুরুতে নিম্ন আদালতগুলোকে শুধু জামিন আবেদনের শুনানি ও পরে অতি গুরুত্বপূর্ণ মামলা শুনানির অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। অনেক সময় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে উপস্থাপন করা সম্ভব হয় না। যদি ভার্চুয়াল কোর্ট সবসময় পরিচালিত হয় তাদেরকে যথাসময়ে আদালতে উপস্থাপন করা সম্ভব হবে এবং বিনা বিচারে মানুষের আটক থাকার সম্ভাবনাও কিন্তু কমে যাবে। মামলা সীমিত থাকায় অল্প সংখ্যক আইনজীবী ভার্চুয়াল আদালতে অংশ নিতে পারছেন। এ ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন অনেক আইনজীবী। এদিকে ভার্চুয়াল আদালতে আগাম জামিনের সুযোগ না থাকায় অনেক আসামিকেই পলাতক থাকতে হচ্ছে। সব আইনজীবী তো ডিজিটাল ইকুইপ না, সবাই তো কম্পিউটার নাই, সবাই তো এটি ট্রেন না, অর্থাৎ সীমিত সংখ্যক কিছু আইনজীবী এই সুযোগটা পাচ্ছে। 60% আইনজীবী যারা জেলা লেভেলে আছেন বা বিভিন্ন সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন জায়গায় জুনিয়র আইনজীবীদের, তাদের খুবই করুণ অবস্থা। বার থেকে যে টাকাটা দেওয়া হয়েছে খুবই সামান্য। সারা বাংলাদেশে হাজার হাজার মামলা হয়েছে, ক্রিমিনাল মামলা, কোনো আসামি নিম্ন আদালত কি উচ্চ আদালত কোথাও সারেন্ডার করার কোনো সুযোগ পায় নাই, তাহলে তারা ফেরারি জীবনযাপন করছে। যেভাবে আদালতের রেগুলার কার্যক্রম বন্ধ, এটা যদি আরও বন্ধ রাখা হয় তাহলে মামলা জট এমন পর্যায়ে যাবে যে সেটা শেষ করা কঠিন হয়ে যাবে। এই অবস্থা উত্তরণে সীমিত আকারে হলেও আদালতের নিয়মিত কার্যক্রম শুরুর দাবি আইনজীবীদের। এজন্য প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ারও সুপারিশ করছেন তারা। বিচারপ্রার্থী জনগণের স্বার্থে এবং আইনজীবীদের স্বার্থে অতি দ্রুত নিয়মিত আদালত চালু করা আবশ্যক। আদালত খোলার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করলে আইনজীবী এবং সকল বিচারপ্রার্থী মানুষ সকলের জন্যই সুবিধা হবে। মামলা জট কমাতে বিচারক সংখ্যা বাড়ানোর পাশাপাশি আদালতের কর্মঘণ্টা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর রূপনগরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে 42 জনের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সংস্থাটির একাধিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। প্রতারণার মাধ্যমে সরকারি 22টি প্লট ও ফ্ল্যাটে নিজেরাই নিয়েছেন তারা। অবশ্য ওই কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসেব চেয়েছে দুর্নীতি দমন কমিশন। মমিনুর রিপনের রিপোর্ট। রাজধানীতে নিজের একটি ফ্ল্যাট মধ্যবিত্ত পরিবারের অনেকেরই স্বপ্ন। ঢাকায় রূপনগরে সেই সুযোগটাই করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ। কিন্তু 2014 সালে সেই ফ্ল্যাটের জন্য টাকা দিয়েও এখনও অনিশ্চয়তার মধ্যে প্রত্যাশী গ্রাহকরা। একটা প্লটের বাবদ ওনারা আমার কাছ থেকে 28 লক্ষ টাকা নিয়েছিল এই 6 মাসের ভিতরে। আমাকে প্লটটা দিবে বললে 6 বছরে ওনারা আমার প্লটটা দিতে পারে নাই। এই প্রতারণা করে আমি তো আজকে সর্বশান্ত হয়ে গেছি। আমি জমি নেব না, সে পাশে থাকে না, তাকে পাওয়া যায় না, এভাবে পরে পরে 6 বছর অতিবাহিত
সংস্থাটি জমি পাইয়ে দেওয়ার নামে কমপক্ষে 42 জনের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী মোস্তফা কামাল শাহিনের বিরুদ্ধে। তার প্রতারণার ইন্ধনদাতা সংস্থার প্রশাসনিক কর্মকর্তা এএসএম শামসুদ্দোহা। এই দুজনের বিরুদ্ধে মিলেছে 22টি প্লট ও ফ্ল্যাট বরাদ্দ নেওয়ার প্রমাণ। 1994 সালে বিএনপি সরকারের আমলে রাজনৈতিক সুপারিশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে স্টেনোগ্রাফারের পদে চাকরি পেয়েছিলেন শামসুদ্দোহা। সংস্থার কর্মকর্তা হিসেবে একটি প্লট বরাদ্দের নিয়ম থাকলেও স্ত্রী ও নিজের নামে মিরপুরের স্বপ্ননগর আবাসিক প্রকল্পে দুটি, হাউজিং এস্টেটে একটি ফ্ল্যাট ও মিরপুর সেকশন 6-এ একটি প্লট সহ নামে বেনামে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। তাছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পে আরও 6টি ফ্ল্যাট নিজের নামে করেছেন শামসুদ্দোহা। লালমাটিয়ায় স্ত্রীর নামে 3টি এবং আপন ভাই আরিফ হোসেনের নামে আরও কয়েকটি ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন তিনি। সেই সাথে আত্মীয় স্বজনদের নামে আরও 16টি প্লট ও ফ্ল্যাট বিক্রির তথ্য রয়েছে শামসুদ্দোহার বিরুদ্ধে। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে দুজনের ব্যক্তিগত নাম্বার বন্ধ রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক। এই দুজনের সম্পত্তির হিসেবও চাওয়া হয়েছে। সেই সাথে উচ্চ পর্যায়েও তদন্ত চলছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। দ্বিতীয় কার্য দিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও সূচক কিছুটা বেড়েছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচকে মিশ্র প্রবণতা দেখা দেয় এবং শেষ পর্যন্ত তা অব্যাহত ছিল। আজ লেনদেন হয় 51.26 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 250টি কোম্পানির মধ্যে দাম বাড়ে 17টি, কমে 15টি ও অপরিবর্তিত আছে 218টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে দিন শেষে টপ 10-এ স্থান করে নেয় বেক্সিমকো ফার্মা, ওয়াটা কেমিক্যাল, ফার্মা এইড, ইন্দো বাংলা ফার্মা, এক্সিম ব্যাংক, লিন্ডে বিডি, জেএমআই সিরিঞ্জ, সোনালী আশ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং সেন্ট্রাল ফার্মা। বেক্সিমকো গ্রুপের 4 কোম্পানি ছাড়াও আরও 6টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর 2টায় কপারটেক ইন্ডাস্ট্রিজ, 2:30 অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, 3টায় শাহজি বাজার পাওয়ার ও এক্সিম ব্যাংক, 4টায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং 4:30 সিটি ব্যাংক লিমিটেডের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময় নিরীক্ষিত এবং চলতি বছরের 31 মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। বিমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি হিসাব বছরে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 14 পয়সা। গত অর্থবছরে একই সময় শেয়ার প্রতি আয় ছিল 36 পয়সা। গত 31 মার্চ পর্যন্ত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল 21.51 টাকা। দক্ষিণ কোরিয়ায় আবার করোনা ভাইরাস সংক্রমণের জন্য বাংলাদেশিদের দায়ী করছে দেশটির সরকার। সম্প্রতি ঢাকা থেকে চার্টার্ড ফ্লাইটে দক্ষিণ কোরিয়া যাওয়া 7 জন বাংলাদেশির শরীরে এই ভাইরাস পাওয়া যায়। একই অবস্থা হয়েছে কয়েকজন পাকিস্তানি ক্ষেত্রেও। তাই এই দুই দেশের নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় প্রবেশে রোববার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারের কৃষক বন্ধু ডাক সেবা কর্মসূচির আওতায় খাগড়াছড়ি থেকে বিনামূল্যে ঢাকায় মৌসুমি ফল পরিবহন শুরু হয়েছে। প্রথম দিনে খাগড়াছড়ির প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে পাঠানো হয় 4 মেট্রিক টন আম্রপালি বা আম। কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় নিয়মিতভাবে আম ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তুষার কান্তি চাকমা। এবার আন্তর্জাতিক সংবাদ। লাদাখ সংঘর্ষ এবং 20 সেনা নিহতের ঘটনায় আয়োজিত সর্বদলীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, ভারতীয় সীমান্তের ভেতরে কেউ ঢুকতে পারেনি, কোনো ছাউনিও দখল করেনি। তার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মনমোহন বলেন, দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব থাকে প্রধানমন্ত্রীর দফতরের উপর।
আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 22 জুন 2020, 8/18/1427। তথ্য শুরু করবার আগে দু একটি খবর আপনাদের জানাতে চাই। আমরা 22টি পরীক্ষাগারে পরীক্ষা কার্যক্রম চালাচ্ছি, তবে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারটি বন্ধ ছিল। আমরা জানাচ্ছি যে এই পরীক্ষাগারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারটি কার্যক্রম পুনরায় শুরু হবে এবং তাহলে আমাদের পরীক্ষাগার দাঁড়াবে 63টি। আজকে আমরা 62টি পরীক্ষাগারের পরীক্ষার কার্যক্রম চালানো হয়েছে। 24 ঘন্টা নমুনা সংগৃহীত হয়েছে 16,287টি এবং PCR পরীক্ষা করা হয়েছে 15,555টি এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 6,27,719টি নমুনা। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,480টি, শনাক্তের হার 22.37% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,15,786 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,678 জন এবং এ পর্যন্ত সুস্থ 46,755 জন, শনাক্ত বিবেচনা সুস্থতার হার 40.38%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,502 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 33 এবং নারী 5 জন। বয়স বিভাজনে 11-20 বছরের 1 জন, 31-30 বছর 3 জন, 31-40 1 জন, 41-50 3 জন, 51-60 16 জন, 61-70 10 জন, 71-80 3 জন এবং 81-90 বছরের 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ প্রত্যেক বিভাগে 2 জন, বরিশাল বিভাগে 4 জন, সিলেট বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 12 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। আইসোলেশনে গত 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 618 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 341 জন, এ পর্যন্ত আইসোলেশনে 20,432 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 7,965 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 12,467 জন। এখানে আপনাদের আরেকটি তথ্য জানাই, বসুন্ধরা কনভেনশন সেন্টারে 2,000 শয্যার আইসোলেশন সেন্টার চলমান আছে, যেখানে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ আছে এবং অক্সিজেন রোগীর প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেয়া যায়। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,663 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 3,42,246 জন, গত 24 ঘন্টা ছাড় পেয়েছেন 1,972 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,78,350 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,896 জন। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা মহামারীতে সরকার জনবান্ধব কর্মসূচি নিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রেখেছে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। রংপুরের পীরগঞ্জে তার নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথাও জানান। রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম সহ পীরগঞ্জের নেতৃবৃন্দ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি আর ড্র করেছে লিভারপুল। স্টোন ভিলাকে 2-1 গোলে হারিয়েছে চেলসি আর এভারটনের সাথে গোলশূন্য ড্র করেছে অলরেডরা। ফেভারিট হিসেবে প্রতিপক্ষের মাঠে খেলতে নামে ইয়ুর্গেন ক্লপের দল, তবে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ রাখলেও গোল আদায় করতে পারেনি মোহাম্মদ সালাহ, সাদিও মানেরা। অন্য ম্যাচে চেলসির বিপক্ষে প্রথমার্ধে এভারটনকে এগিয়ে নেন কোর্টনি হাউস। এরপর দ্বিতীয়ার্ধে 60 ও 62 মিনিটে 2 গোল করে চেলসিকে জয় পাইয়ে দেন ক্রিস্টিয়ান পলিসিচ এবং অলিভার জিরাউড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 10 জেলার 27 রেড জোনের সাধারণ ছুটি ঘোষণা, ঢাকার বাইরে করোনা এবং উপসর্গে অন্তত 22 জনের মৃত্যু।
শপিং মল অফিস পাড়া খোলা থাকলেও স্বাভাবিক হয়নি রাজধানীর জীবনযাত্রা। ক্রেতা না পেয়ে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। ভার্চুয়াল কোর্টে বিচার বঞ্চনার অভিযোগ, আইনজীবীদের স্বাস্থ্যবিধি মেনে আদালতের কার্যক্রম চালুর দাবি। সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গৃহণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।